क्या इतना बड़ा गैंगस्टर था? गैंग लेकर आने वाले होते हैं गैंगस्टर, वो अकेला आता था। मॉन्स्टर। ওকে এই বাইকটা কি কি মডিফাই করছে তো সেটা বলবো, তো চলুন দেখি। কে তো এটা প্রথমে এখানে মডিফাই করা হয়েছে, এই চাকাগুলোকে একটু কালার করা হয়েছে, তারপর এখানে কিছু স্টিকার জব করা হয়েছে, তারপর এখানে কালার করা হয়েছে, তারপর মাঠগাটটা একটু কাটা হয়েছে। এরপর আসি হেডলাইটে। হেডলাইট মনে হয় আগের মতোই আছে, হেডলাইট আগের মতোই আছে, জাস্ট এটাকে ট্যাপ দিয়ে একটু ফ্যান্সি লুক করা হয়েছে। এরপর আসি ইন্ডিকেটর, ইন্ডিকেটরও আগের মতো আছে। এরপর আসি সাইড মিররে, এটা হচ্ছে আপনার বড় গাড়ির ইয়া, তো দেখতে অনেক জোস লাগতেছে। এরপর আসি হ্যান্ডেল বারে, এটা পালসারের হ্যান্ডেল বার একটু বাঁকা করা হয়েছে, বাঁকা করে একটু লিন করে ইয়া করা হয়েছে। এরপর মিটারও চেঞ্জ করা হয়েছে, মিটারে চেঞ্জ। এরপর এগুলো তো ফগ লাইটের সুইচ। তারপর ট্যাঙ্কিতে কালার করা হয়েছে ইয়ামাহার জায়গায় এখানে মনস্টার লেখা হয়েছে। এরপর আসি ইঞ্জিনে, ইঞ্জিন পুরা ব্ল্যাক করা হয়েছে। এরপর গিয়ার, গিয়ার শিফটিংয়ে একটা কাভার লাগানো হয়েছে। এরপর এটা হচ্ছে ফুটপ্যাক, ফুটপ্যাকটা আগের থেকে একটু চওড়া করা হয়েছে। এরপর মেন জিনিসটা হচ্ছে এটা সিট, তো এটা সিটটা দেখুন, সিটটা ফুললি মডিফাই করা হয়েছে, অনেক জোস লাগতেছে এবং আরামদায়কও। এরপর আসি রেয়ারে, এগুলো ব্ল্যাক করা হয়েছে, জাস্ট এখানে গ্রিন একটু কালার দেওয়া হয়েছে। অ্যালয় অ্যাজ লোক অ্যাজ সামনেরটা যেরকম, পিছনেরটা এরকম ইন্ডিকেটর। এরপর আসি ব্যাক সাইডে, ব্যাক সাইডে দেখেন, ব্যাক সাইডে এই টেল লাইটটা আসলে অনেক জোস লাগতেছে, সেরকম একটা লোক নিয়ে আসছে এখানে। গ্র্যাব রিল যেটা আছে এটাকেও মডিফাই করা হয়েছে, এটাকেও কেটে ছোটো করে এরপর ইয়া করা হয়েছে, এখানে র‍্যাপ করা হয়েছে। একজস এটাকে ব্ল্যাক কালার করা হয়েছে, ব্ল্যাক কালার। তারপর এটা হচ্ছে 46 ভ্যালেন্টিনা রসি ফ্যান অবশ্যই, এবং ইয়ামাহা। তারপর এটার মেন থিং যেটা আপনার, এটা না দেখাইলে নয়, মেন থিং হচ্ছে এটা চাবিটা হচ্ছে এখানে, চাবিটা অনেকে খুঁজে পায় না, চাবিটা ও মডিফাই করে এখানে দিয়েছে। তারপর চোখ লিভার যেটা আছে, এটা চোখ লিভার আগে উপরে ছিল কিন্তু ও মডিফাই করে এটা নিচে নিয়ে আসছে। গাড়িটা হচ্ছে আমার আকিল ভাইয়ের, যেটা উনি মডিফাই করছে। তো আমরা জানি আপনারা সবাই একটা কোয়েশ্চন করবেন, এইটা মডিফাই করতে কত টাকা লাগছে এবং কি বাইককে এটা মডিফাই করছে। তো এটা আকিল ভাইয়ের মুখে শুনি। তো আকিল ভাই, এটা মডিফাই করতে আপনার কত টাকার মতো খরচ হয়েছে? এটা মডিফাই করতে মিনিমাম 30,000 টাকা গেছে আমার কমপ্লিট। এটা ছিল ইয়ামাহা ডিলাক্স, ইয়ামাহা ডিলাক্স থেকে আমি, আসলে এটা ইয়ামাহা ডিলাক্স না, এটা আমরা নেটে কোথাও পাই না, এটা ছিল, এটা আসলে আমার আব্বার গাড়ি ছিল, তো আমি জানি এটা হচ্ছে ইয়ামাহা জাপান স্পিড, যেটা আপনি ইয়াতে খুঁজে পাবেন না, গুগলে চার্জ দিলে পাবেন না। এটার, এটার সিমিলার মডেল হচ্ছে YB100 এবং ইন্ডিয়ানে তো হচ্ছে যে ইয়ামাহা ডিলাক্স, কিন্তু এটা ডিলাক্স না, এটা হচ্ছে অরিজিনাল জাপানি গাড়ি যেটা ছিল ওইটাই। আপনাদের যদি মনে হয় আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার মতো কোনো কিছু আছে বা কিছু আছে আমার চ্যানেলে, কিছু শিখতে পারবেন বা কিছু জানতে পারছেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার।